এবারে ঢাকা প্রিমিয়ার লিগে যেন অন্য এক বিজয়ের দেখা মিলেছে। যে বিজয়ের ডিপিএল এর এক আসরে সর্বোচ্চ রান ছিল 16 ম্যাচে 36.80 ব্যাটিং গড়ে 552, সে বিজয়ের ব্যাটে এবার ফুটেছে রানের ফোয়ারা। একের পর এক ম্যাচে বিজয়ের উইলো যেন হেসেই চলেছে। এ বিজয় থামবেন কোথায়, তাকে থামাবে কে? 60, 127, 53, 184, 15, 94, 97 এর পর শুক্রবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে করেছেন 85 রান। 9 ম্যাচে 5 অর্ধশতকের সাথে 2 শতক, 80.88 ব্যাটিং গড় আর প্রায় 100-এর কাছাকাছি স্ট্রাইক রেটে 9 ম্যাচে বিজয় সংগ্রহ 728 রান। কঠোর পরিশ্রম আর অধ্যবসায় যে মানুষকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যায়, যার উজ্জ্বল উদাহরণ এনামুল হক বিজয়। ব্যাট হাতে বারবার ব্যর্থতার বৃত্তে আটকে থাকা বিজয় চলমান ডিপিএল দিয়ে স্বরূপে ফিরেছেন। নিজের নামের পাশে যোগ করেছেন একের পর এক 50 ও সেঞ্চুরি, নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য এক উচ্চতায়। ঢাকা প্রিমিয়ার লিগ লিস্টে মর্যাদা পাওয়ার পর এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড সাইফ হাসানের দখলে। 2018-19 মৌসুমে প্রায়ন্দলেশ্বরের জার্সিতে 16 ম্যাচে 62.61 ব্যাটিং গড়ে রান করেছেন 814। অন্যদিকে এনামুল হক বিজয় 9 ম্যাচে 80.88 ব্যাটিং গড়ে করেছেন 728 রান। বিজয়ের দল প্রাইম ব্যাংকের সুপার লিগে খেলা অনেকটাই নিশ্চিত। এখনও আরও 6 থেকে 7 ম্যাচ খেলার সুযোগ আছে বিজয়ের। ব্যাট হাতে বিজয় যেভাবে পারফর্ম করে যাচ্ছেন, যদি ইঞ্জুরিতে না পড়েন তাহলে সাইফকে অনায়াসেই টপকে যাবেন তিনি। ব্যাট হাতে বিজয়ের এমন ধারাবাহিকতা বিসিবির নির্বাচকদের নিশ্চয়ই ভাবতে বাধ্য করবে। হয়তো খুব শীঘ্রই সুখবর পেতে যাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। মুকাদ্দেস হোসেন, বিডি ক্রিক টাইম।